কোভিডের সংক্রমণ কিন্তু ঊর্ধ্বমুখী এই মুহূর্তে। রাজধানীর প্রায় সব হাসপাতালের চিত্রই এখন প্রায় একই রকম। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আমরা যেগুলোকে সন্দেহ করে টেস্ট করাচ্ছি তাদের প্রায় 30 থেকে 40 ভাগ বা 45 ভাগ পর্যন্ত আমরা দেখেছি যে সেগুলো পজিটিভ আসছে। সুতরাং কোভিডের সংক্রমণ কিন্তু ঊর্ধ্বমুখী এই মুহূর্তে। স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে বলেও জানালেন চিকিৎসকরা। তারা তাগিদ দিলেন লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে। 3 দিনের বেশি এবং জ্বরের সাথে অন্য সিমটম, কারণ খুব মাথা ব্যথা, বমি হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের ফিজিশিয়ান, নিকটস্থ ডাক্তার অথবা হসপিটাল এদের পরামর্শ নিতে হবে। চিকিৎসকরা বললেন আবহাওয়ার পরিবর্তনের কারণে সারা দেশে বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া রোগী। বর্ষার শুরু থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে, সেই সাথে বেড়েছে করোনা সংক্রমণ। জ্বরের পেশেন্ট গত 1 মাসের রেকর্ড আমাদের একটা টেন্টেটিভ যে আইডিয়া, সেটাতে পেশেন্টের হার বেড়েছে ডেফিনেটলি। প্রয়োজনে টেলিমেডিসিন সেবা গ্রহণের পরামর্শও দিলেন তারা। সেই সাথে সতর্ক করে বললেন রোগীরা যেন ফার্মেসি থেকে নিজেদের ইচ্ছে মতো ওষুধ না খান। শেখ হারুন, বৈশাখী সংবাদ, ঢাকা।